ছাত্রলীগ চট্টগ্রাম মহানগর শাখা দীর্ঘদিন যাব প্রায় 2013 সালের পর থেকে এখন পর্যন্ত যে কমিটি আছে এটি আসলে মেয়াদ অনেকটাই অনেক বেশি হয়ে গিয়েছে। তো আমাদের চট্টগ্রামে যারা উদ্ভাবক আছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং আমরা একটি সম্মেলনের মাধ্যমে আমরা চাচ্ছি যে এখানে নতুন নেতৃত্ব আনার জন্য, যদি আমরা সেই জায়গায় বিবেচনা করে আগামী এক মাস বা দুই মাসের মধ্যে একটি সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। আমরা দায়িত্ব পাওয়ার পরে আপনারা জানেন আমরা চেষ্টা করেছি, কক্সবাজার জেলা ছাত্রলীগের দীর্ঘদিন কমিটি ছিল না, সেখানে আমরা নতুন কমিটির মাধ্যমে সেই সচল যে রাখার যে ধারাবাহিকতা সেটা কিন্তু আমরা করেছি। এবং আপনারা জানেন যে আমরা দায়িত্ব পাওয়ার পরে আমি এবং আমার সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দায়িত্ব পাওয়ার পরে কিন্তু করোনা মোকাবেলা করতে হয়েছে আমাদেরকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তো আজকে যখন স্বাভাবিক প্রক্রিয়ায় চলে এসেছে আমরা কিন্তু কমিটিগুলো করে দিচ্ছি এবং কক্সবাজার জেলা ছাত্রলীগের যে পূর্ণাঙ্গ কমিটি দ্রুত সময়ের মধ্যে তারা করে ফেলতে আমরা ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন এবং বিভিন্ন উপজেলার যে কমিটিগুলো সেগুলো কিন্তু তারা করছে। আশা করছি যারা দীর্ঘদিন রাজনীতি করছে, যারা আজকে 10 বছরেও কমিটিতে কোনো পোস্ট নেই, তাদের আশার জায়গাটা দ্রুত সময়ের মধ্যে আমরা পূরণ করতে পারবো। তবে আপনারা এটাও জানেন যে এত নেতাকর্মী সেখানে কিন্তু সকলকে পদায়ন করা খুব কষ্টকর একটি বিষয়। তারপর আমরা চেষ্টা করব সকলকে যেন যারা ত্যাগী, যারা দীর্ঘদিন রাজনীতি করে তাদের সেই রাজনৈতিক জায়গায় তাদের অর্জনকে আমরা পাশে রেখে আমরা তাদেরকে পোস্ট দিয়ে যে পদের যে বিষয়টি ওটি আমরা দিই। আমরা তোমার সাথে।